হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস আজকে আমি ক্লাস টেনের লেসন সেভেনের কোশ্চেন নাম্বার টেন থেকে তোমাদের করাবো এর আগে আমি এই লেসনের বেঙ্গলি মিনিংটা পড়িয়েছি এবং কোশ্চেন নাম্বার নাইন পর্যন্ত করিয়েছি তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্ক থেকে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারবে তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক কোশ্চেন নাম্বার টেন স্প্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস স্প্লিট ভাঙো দ্য ফলোয়িং সেন্টেন্সেস নিচের বাক্যগুলোকে অর্থাৎ কোশ্চেন নাম্বার টেনে যে বাক্যগুলো দেওয়া রয়েছে সেগুলোকে ভেঙে দুটো বাক্যে পরিণত করতে হবে এ কি বলেছে দ্য পোস্টপন্ড দেয়ার ভিজিট অ্যাজ দ্য প্রোগ্রাম ওয়াজ কল্ড অফ দ্য পোস্ট দেয়ার ভিজিট তারা তাদের সফর স্থগিত করেছিল অ্যাজ যেহেতু দ্য প্রোগ্রাম ওয়াজ কল্ড অফ কর্মসূচিটা বাতিল হয়েছিল তাহলে এই বাক্যটাকে দুটো ভাগে ভাঙলে কি হয় কর্মসূচিটা বাতিল হয়েছিল আর তারা তাদের সফর স্থগিত করেছিল দ্য প্রোগ্রাম ওয়াজ কল্ড অফ দে পোস্টপন দেয়ার ভিজিট বি হ্যাভিং ফট দ্য ব্যাটেল হি রিটার্ন ভিক্টোরিয়াস হ্যাভিং ফট দ্য ব্যাটেল যুদ্ধ লড়ে হি রিটার্ন ভিক্টোরিয়াস সে বিজয়ী হয়ে ফিরে এসেছিল তাহলে এই বাক্যটাকে ভাঙলে কী হবে সে যুদ্ধ লড়েছিল আর সে বিজয়ী হয়ে ফিরে এসেছিল তাহলে হি ফট দ্য ব্যাটেল হি রিটার্ন ভিক্টোরিয়াস C. হি poured some ওয়াটার into the দ্য গ্লাস অ্যান্ড it. He হি some water. সে কিছুটা জল ঢেলেছিল ইন দ্য গ্লাস গ্লাসের মধ্যে অ্যান্ড এবং এটাকে পান করেছিল তাহলে এই বাক্যটাকে দুটো ভাগে ভাঙালে কী হবে সে গ্লাসের মধ্যে কিছুটা জল ঢেলেছিল আর সে এটাকে পান করেছিল হি পোয় সাম ওয়াটার ইন দ্য গ্লাস আর হি ওয়াজ হি বি প্রুভড গিল্টি হি ওয়াজ অ্যাফ্রেড সে ভীত ছিল লেস্ট মানে পাশে হি বি প্রুভড গিল্টি সে অপরাধী প্রমাণিত হবে এই বাক্যটাকে দুটো ভাগে ভাঙলে কী হয় সে অপরাধী প্রমাণিত হতে পারে আর সে ভীত ছিল হি মাইট বি প্রুভড গিল্টি হি ওয়াজ অ্যাফ্রেড কোয়েশ্চেন নাম্বার ইলেভেন জয়েন দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্সেস ইন্টু আ সিঙ্গেল সেন্টেন্স জয়েন মানে যুক্ত করো দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্সেস নিচের বাক্য জোড়াগুলিকে ইন্টু আ সিঙ্গেল সেন্টেন্স একটা একক বাক্যে অর্থাৎ আগেরটা যেমন আমরা একটি বাক্যকে অর্থাৎ একক বাক্যকে দুটি ভাগে ভাগ করলাম তেমনই এখানে দুটি বাক্য দেওয়া রয়েছে সেগুলোকে যুক্ত করে একটি বাক্য বা একক বাক্য তৈরি করতে হবে এরটা কি বলেছে দেখো হি ইজ ওয়াইস আর হি ইজ ব্রেভ হি ইজ ওয়াইস মানে সে জ্ঞানী আর হি ইজ ব্রেভ সে সাহসী তাহলে এই দুটো বাক্যকে একসাথে জুড়লে কি হয় সে জ্ঞানী এবং সাহসী হি ইজ ওয়াইস অ্যান্ড ব্রেভ বি মাই গ্র্যান্ডফাদার লিভস ইন আ বিগ হাউস দ্য হাউস ইজ বাই দ্য রিভার মাই গ্র্যান্ডফাদার মানে আমার ঠাকুরদা লিভস ইন আ বিগ হাউস একটা বড় বাড়িতে থাকেন দ্য হাউস ইজ বাই দ্য রিভার বাড়িটা নদীর ধারে তাহলে এই দুটোকে যুক্ত করলে কি হয় আমার ঠাকুরদা একটা বড় বাড়িতে থাকেন যেটা নদীর ধারে রিলেটিভ ক্লস করে এটা যুক্ত করা যায় তাহলে মাই গ্র্যান্ড ফাদার লিভস ইন বিগ হাউস হুইচ ইজ বাই দ্য রিভার সি আই গট আ নিউ বুক আই ফেল্ট হ্যাপি আই গট আ নিউ বুক আমি একটা নতুন বই পেয়েছিলাম আই ফেল্ট হ্যাপি আমি খুশি বোধ করেছিলাম তাহলে এই দুটোকে যুক্ত করলে কী হয় আমি খুশি বোধ করেছিলাম কারণ আমি একটা নতুন বই পেয়েছিলাম আই ফেল্ট হ্যাপি বিকজ আই গট আ নিউ বুক ডি মুস্কান ইজ সিখ সি কুড নট অ্যাটেন্ড দ্য ফাংশান মুস্কান ইজ শিখ মানে মুস্কান অসুস্থ সি কুড নট অ্যাটেন্ড দ্য ফাংশান সে ফাংশান বা অনুষ্ঠানে যোগ দিতে পারল না তাহলে এই দুটোকে যুক্ত করলে কী হবে মুস্কান অনুষ্ঠানে যোগ দিতে পারলো না কারণ সে অসুস্থ মুস্কান কুড নট অ্যাটেন্ড দ্য ফাংশান বিকজ সি ইজ শিক কোশ্চেন নাম্বার টুয়েলভ সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি অফ আ ক্লাব হুইচ হ্যাজ ডিসাইডেড টু ওপেন আ লাইব্রেরি রাইট আ নোটিস উইদিন হান্ড্রেড ওয়ার্ডস টু দ্য মেম্বার অফ ইউর ক্লাব ইনভাইটিং দেম টু অ্যাক্টিভলি জয়েন দিস প্রোগ্রাম বাই ডোনেটিং বুকস ফর দ্য লাইব্রেরি সাপোজ ধরো ইউ আর দ্য সেক্রেটারি অফ আ ক্লাব তুমি একটি ক্লাবের সভাপতি হুইচ হ্যাজ ডিসাইডেড যেটা সিদ্ধান্ত নিয়েছে টু ওপেন আ লাইব্রেরি একটা গ্রন্থাগার খোলার রাইট আ নোটিস একটা বিজ্ঞপ্তি লেখো উইদিন হান্ড্রেড ওয়ার্ডস একশোটি শব্দের মধ্যে টু দ্য মেম্বার্স অফ ইউর ক্লাব তোমার ক্লাবের সদস্যদের ইনভাইটিং দেম তাদেরকে আমন্ত্রণ জানিয়ে টু অ্যাক্টিভলি জয়েন দিস প্রোগ্রাম অ্যাক্টিভলি মানে সক্রিয়ভাবে জয়েন দিস প্রোগ্রাম এই অনুষ্ঠানটায় যোগ দিতে বাই ডোনেটিং বুকস ডোনেট মানে দান করা বাই ডোনেটিং বুকস মানে বই দান করার দ্বারা ফর দ্য লাইব্রেরি গ্রন্থাগারটির জন্য প্রথমে ওপরে ক্লাবের নাম দিয়েছি এবিসি ক্লাব তার নিচে নোটিস বলে লিখেছি তারপর একটু নিচে ডান দিকে ডেট দিতে হবে ডেট দিয়েছি তারপর নোটিশের যে মূল পার্ট সেটা অল দ্য মেম্বার্স অফ আওয়ার ক্লাব আর হিয়ার বাই ইনফর্মড দ্যাট এবিসি ক্লাব ইজ গোয়িং টু ওপেন আ লাইব্রেরি ফর দ্য ক্লাব মেম্বার্স অ্যাজ ওয়েল অ্যাজ দ্য জেনারেল পাবলিক অন টোয়েন্টি সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যাট টেন এম অ্যাট দ্য ক্লাব অল দ্য মেম্বারস অফ আওয়ার ক্লাব আমাদের ক্লাবের সকল সদস্যদের আর হিয়ার বাই ইনফর্ম এত দ্বারা জানানো যাচ্ছে দ্যাট যে এবিসি ক্লাব ইজ গোয়িং টু ওপেন আ লাইব্রেরি এবিসি ক্লাব একটা গ্রন্থাগার খুলতে চলেছে ফর দ্য ক্লাব মেম্বার্স ক্লাবের সদস্যদের জন্য অ্যাজ ওয়েল অ্যাজ দ্য জেনারেল পাবলিক সাথে সাথে সাধারণ জনগণের জন্য অন টোয়েন্টি ফিফথ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি সালের পঁচিশে সেপ্টেম্বর অ্যাট টেন এ সকাল দশটার সময় অ্যাট দ্য ক্লাব ক্লাবে দ্য ইনাগুরেশান উইল বি ডান বাই দ্য লোকাল কাউন্সিলর দ্য ইনাগুরেশান মানে উদ্বোধন উইল বি ডান করা হবে বাই দ্য লোকাল কাউন্সিলর স্থানীয় কাউন্সিলরের দ্বারা সো অল দ্য মেম্বারস অফ দ্য ক্লাব আর ইনভাইটেড টু অ্যাক্টিভলি জয়েন দ্য অপেনিং সেরিমনি সো সুতরাং অল দ্য মেম্বারস অফ দ্য ক্লাব ক্লাবের সকল সদস্যদের আর ইনভাইটেড আমন্ত্রণ জানানো হচ্ছে টু অ্যাক্টিভলি জয়েন দ্য অপেনিং সেরিমনি সক্রিয়ভাবে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবার জন্য দে আর অলসো রিকোয়েস্টেড টু ডোনেট সাম বুকস অ্যান্ড সাম মানি অ্যাজ মাচ অ্যাজ দ্য ক্যান দে আর অলসো রিকোয়েস্টেড তাদের আরও অনুরোধ করা হচ্ছে টু ডোনেট মানে দান করতে সাম বুকস কিছু বই অ্যান্ড সাম মানি এবং কিছু টাকা অ্যাজ মাচ অ্যাজ দ্য ক্যান যতটা তারা পারে এভরি কোঅপারেশন কোঅপারেশান ইজ নিডেড টু মেক দিস সাকসেসফুল এভরি কোঅপারেশন কোঅপারেশান ইজ নিডেড প্রত্যেকের সহযোগিতা প্রয়োজন টু মেক দিস সাকসেসফুল এটাকে সফল করতে ফর ফার্দার কোয়ারিস দ্য আন্ডার সাইন্ড মে বি কন্ট্যাক্টেড ফর ফার্দার কোয়ারিস আরও প্রশ্নের জন্য দ্য আন্ডার সাইন্ড মানে নিম্ন স্বাক্ষরকারীকে মে বি কন্ট্যাক্টেড যোগাযোগ করা যেতে পারে তারপর নিচে এসডি তারপর স্ল্যাশ দিয়ে এসডি অর্থাৎ সাইন্ড সেক্রেটারি মানে সভাপতি এবিসি ক্লাব তারপর পুরো একটা বক্সের মধ্যে রাখতে হবে এখানে আজকে শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও যদি ভালো লাগে থাকে একটা লাইক করো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটিকে অল করে রেখো যাতে আমাদের আগামী সমস্ত ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো থ্যাংক ইউ